সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা শুরু করব অক্টোবর মাস 2024-এ দৈনিক পথচলা মেষ রাশি মেষ লগ্নের জন্য। অক্টোবর 2024 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস, অনেকগুলো গুরুত্বপূর্ণ তিথি এবং একাধিক গুরুত্বপূর্ণ গ্রহের প্রভাব। তো মাসের প্রথম দিন মেষলগ্ন মেষরাশি আপনারা গ্রহ প্রভাব কী পাচ্ছেন, গ্রহ সন্নিবেশ কী পাচ্ছেন আগে সেটা একটু আমরা দেখে নিই। আপনাদের দ্বিতীয়ভাবে বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, থার্ড হাউসে মিথুন রাশিতে লগ্ন রাশির অধিপতি গ্রহ মঙ্গল অবস্থান করছে, ফিফথ হাউসে সিংহ রাশিতে চন্দ্র থাকছে, ষষ্ঠভাবে কন্যা রাশিতে রবি বুধ আর কেতু থাকছে, সপ্তমে থাকছে শুক্র তুলা রাশিতে, একাদশে সক্ষেত্রস্থ শনি বক্রগতিতে এবং দ্বাদশে থাকছে রাহু মীন রাশিতে। এই গ্রহ অবস্থান থেকে এবার গ্রহদের সঞ্চার, গ্রহদের গতি পরিবর্তন এবং আপনাদের জীবনে নানান রকম অভিজ্ঞতা অনুভূতি। তো অক্টোবর মাসে ডে ওয়ান থেকে নিয়ে শেষ দিন অবধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাসের 2 তারিখ সেকেন্ড অক্টোবর আমরা মহালয়া অমাবস্যা পাচ্ছি, সর্বপিতৃ অমাবস্যা, অত্যন্ত গুরুত্বপূর্ণ তর্পণের দিন। 3 অক্টোবর থেকে শুরু হয়ে যাচ্ছে শারদীয়া দুর্গোৎসবের তিথি, অর্থাৎ শুক্লপক্ষ দেবীপক্ষ 13 নভেম্বর অবধি চলবে। তারপর আমরা 29 অক্টোবর গিয়ে ধনতেরাস পাব, ধনত্রয়োদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, এবং 31 অক্টোবর হচ্ছে দীপাবলি অমাবস্যা। তো এইগুলো তো গেল তিথির হিসেব। এছাড়া গ্রহ সঞ্চার, 9 অক্টোবর বৃহস্পতি দেবগুরু বক্রগতিতে যাচ্ছেন মৃগশিরা নক্ষত্রকে অবলম্বন করে, 20 অক্টোবর মঙ্গল কর্কট রাশিতে সঞ্চার করবে নিজ স্থানে এবং ধীরে 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 বক্রগতিতে এগোবে এবং স্লো ডাউন করবে। ভেরি ভেরি ক্রুশিয়াল, মঙ্গলের এই যে গতি মন্থর হয়ে যাওয়াটা, এটা কিন্তু খুব ক্রুশিয়াল। এবং দিন 5 আগে থেকেই একটা স্টেশনারি, একটা ডিফারেন্সের ভাব আপনারা অনুভব করতে পারবেন। মাসের 10 তারিখ বুধ কন্যা থেকে তুলায় সঞ্চার করবে, এই বুধ আবার দ্বিতীয়বার স্কর্পিওতে অর্থাৎ বৃশ্চিকে যাবে 29 অক্টোবর মাসে 29 তারিখ। 13 অক্টোবর শুক্র তুলা থেকে বৃশ্চিকে সঞ্চার করবে, 17 অক্টোবর রবি তুলা রাশিতে সঞ্চার করবে, কার্তিক মাস পড়বে। এই আমাদের গ্রহ সঞ্চার। শনি তার স্বগৃহে থাকছে বক্রগতিতে, রাহু থাকছে মীনে, কেতু থাকছে কন্যায়। তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ফেজ। আপনারা যারা নানান রকম মন্ত্র সাধনা করছেন, করবেন, তারা তো একটা রক্ষা কবচ নিজেদের জন্য তৈরি করছেনই। যারা একান্তই কিছু করতে পারবেন না, একেবারে খুবই সমস্যা, নানান রকম টানা পড়েন, ট্রাভেলিং ইত্যাদি, সেই সমস্ত মেষরাশি মেষলগ্নকে আমি একটাই মন্ত্র অনুরোধ করব করার জন্য। জয়ত্বং দেবী চামুণ্ডে জয়ভূত পাহারিণী জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে, এই মন্ত্রটা অন্তত মিনিমাম আপনারা প্রতিদিন 11 বার করে করবেন। জয়ত্বং দেবী চামুণ্ডে জয়ভূতপহারিণী জয় সর্বে সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে। আর যারা সব রকম নবরাত্রি করবেন, যারা পিতৃপক্ষ করছেন, যারা গণেশ চতুর্থীর পুরো ফেজটা করেছেন, তারা তো একটা আলাদা অ্যাডভান্টেজে থাকছেনই, আপনারাও এটাকে
অবশ্যই এই মন্ত্রকে ব্যবহার করতে পারেন। এই মন্ত্রটা আমি বৃহস্পতির বক্রগতিতেও কিন্তু এই মন্ত্রের উল্লেখ করেছি। তো মাসের প্রথম দিন ফার্স্ট অক্টোবর 2024 মেষলগ্ন মেষ রাশি, মন মানসিকতার মধ্যে একটা অ্যারোগেন্স থাকবে, একটা কর্তৃত্ব করার একটা ভাব থাকবে, সেখান থেকে গুরুজন স্থানীয় মানুষের সঙ্গে একটা বিবাদ, কিছু সমালোচনার সম্মুখীন হওয়া, কিন্তু সন্তানের জন্য কিছু শুভ যোগ দেখা যাচ্ছে এবং আর্থিক দিকেও কিছু আয় উন্নতি হওয়ার সম্ভাবনা। সেকেন্ড অ্যান্ড থার্ড অক্টোবর গ্রহণের সময়, বিশেষ সূর্যগ্রহণের সময় একটা সাবধানতা অবলম্বন করা, মুভমেন্টটাকে একটু রেস্ট্রিক্টেড রাখবেন, মন মানসিকতার মধ্যে একটা কনফিউশন, একটা বিভ্রান্তি, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু এই দুটো দিন একটু অ্যাভয়েড করবেন। একান্তই যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে প্রাজ্ঞবিজ্ঞ ব্যক্তির কিন্তু একটা পরামর্শ নেবেন। হরোস্কোপ সাপোর্ট করলে এই গ্রহণ আপনাদের ভালো কর্ম পরিবর্তন আর আর্থিক উন্নতি দিতে পারে, যদি গ্রহদশা সাপোর্টিভ থাকে। 4, 5, 6 ফোর্থ, ফিফথ অ্যান্ড সিক্সথ ভ্রমণের যোগ, আমোদ প্রমোদ, এন্টারটেনমেন্ট, উৎসব, এমনিতেই একটা উৎসবের টাইম এই সময়টা, তার সঙ্গে কিছু বিলাসিতার দ্রব্য ক্রয় এবং ব্যবহার, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা। 7 আর 8 মন মানসিকতার মধ্যে একটু ডিস্টারবেন্স থাকলেও ওভারঅল আর্থিক দিকে, উচ্চবিদ্যার ক্ষেত্রে, কর্ম পরিবর্তনের ক্ষেত্রে আপনারা শুভফল পেতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য একটু চিন্তার বিষয় হতে পারে। 9 আর 10 9th and 10th অক্টোবর 2024 মেষলগ্ন মেষ রাশি, বিশেষ বলবান অর্থপ্রাপ্তির যোগ, আর্থিক উন্নতির যোগ, ক্রিয়েটিভ ফিল্ডে সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, তবে মন মানসিকতার মধ্যে একটা উগ্রতা, উত্তেজনা, বিবাদ প্রবণতা থাকবে, একটু সাবধান হতে হবে। দূরভ্রমণ, উচ্চবিদ্যায় সাফল্য এবং গৃহ সংক্রান্ত, গৃহক্রয়, গৃহ সংস্কার, বাহন, এই সমস্ত ব্যাপারেও কিন্তু শুভফল পাবেন। 11th, 12th, 13th 11, 12, 13 মন মানসিকতার মধ্যে উগ্রতা, উত্তেজনা বজায় থাকবে, কর্মসূত্রে দূরভ্রমণের যোগ, আয় উন্নতির যোগটাও কিন্তু যথেষ্ট বলবান দেখা যাচ্ছে। 14 আর 15 14th and 15th ভ্রমণের যোগ, আয় উন্নতির যোগ, কিন্তু মন মানসিকতার মধ্যে একটা বিষাদগ্রস্ত ভাব থাকবে এবং মায়ের শরীর নিয়ে কিছু দুশ্চিন্তা থাকতে পারে। 16 আর 17 দূরভ্রমণের যোগ, মন বিভ্রান্ত থাকবে, অসম্ভব আবেগপ্রবণ থাকবে, কোনোভাবেই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, বাস্তব চিন্তা করতে হবে এবং প্রচুর ব্যয়ের সম্ভাবনা, অহেতুক ব্যয়, যেটা ইম্পালসিভ স্পেন্ডিং আমরা বলি, সেই জায়গায় কিন্তু আপনাদের অবশ্যই সাবধান থাকতে হবে। 18 আর 19 মন মানসিকতার মধ্যে মেষলগ্ন মেষরাশির একটা মনোবল বৃদ্ধি, উৎসাহ, উদ্যম এবং নানান রকম কাজ সম্পাদিত করার একটা প্রেরণা এবং কর্মে সাফল্য। 20 আর 21 বিশেষভাবে মেষলগ্ন মেষরাশি, আর্থিক শুভযোগ, কর্মস্থানে উন্নতি, বৈষয়িক ক্ষেত্রে শুভযোগ, ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন সন্তানের জন্যও শুভ এবং ফিনান্সিয়ালি একটা রিকভারি, এই জায়গাটা কিন্তু আপনারা আশা করতে পারেন। 22 আর 23 22nd, 23rd
কিছু যোগাযোগ, কিছু কানেকশন, কিছু নতুন মানুষের সঙ্গে পরিচিতি, সেখান থেকে একটা জীবনে পথ পরিবর্তন হওয়ার সম্ভাবনা। 24 আর 25 মেষলগ্ন মেষরাশি যদি জন্মছক সাপোর্ট করে, একটা বিশেষভাবে আর্থিক উন্নতি এবং ভাগ্য পরিবর্তনের যোগ। মায়ের সূত্রে ম্যাটারনাল সাইডের মাধ্যমে কিছু আর্থিক লাভ, কিছু বৈষয়িক সম্পত্তি লাভের সম্ভাবনা। তবে মন মানসিকতার মধ্যে উগ্রতা, উত্তেজনা, বিবাদ প্রবণতা থাকবে, কর্মক্ষেত্রে সাবধান থাকবেন। 27-28 অক্টোবর মেষলগ্ন মেষরাশি সন্তানের জন্য শুভ। মন মানসিকতার মধ্যে দাম্ভিক ভাব থাকবে, অ্যারোগেন্স থাকবে, বিবাদ প্রবণতা থাকবে এবং কিছু সমস্যা তৈরি হবে, সমালোচনার সম্মুখীন হয়ে একটু নম্রতা নিয়ে আপনাদের চলতে হবে। 29-30 মন মানসিকতার মধ্যে একটা কনফিডেন্সের অভাব, আকস্মিকভাবে গৃহ সংক্রান্ত, পরিবার সংক্রান্ত একটা কোনো জটিলতা, কোনো অতীতের সমস্যা নতুন করে আবার এসে আপনাদের একটা বিব্রত করতে পারে। মাকে নিয়ে আকস্মিক কিছু সমস্যা, গৃহ সংক্রান্ত কোনো নতুন কোনো আইনঘটিত সমস্যা তৈরি হতে পারে। এই জায়গাগুলো কিন্তু একটু ডিস্টারবেন্সের আছে 29-30 31 অক্টোবর 2024 মাসের শেষ দিন মেষলগ্ন মেষরাশি ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। কিছু ব্যয়ভাবও কিছুটা বৃদ্ধি পাবে। তবে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি এবং নিজেদের মন মানসিকতার মধ্যে একটা দুশ্চিন্তা, একটা উৎকণ্ঠা, একটা অ্যাংজাইটি থাকবে। এই জায়গা থেকে নিজেদের একটু সেফগার্ড করে রাখতে হবে। তো ওভারঅল মেষলগ্ন মেষরাশি আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ মঙ্গল নিচস্থ হবে এবং নিচস্থ হওয়ার আগে সে স্লোডাউন করবে এবং 4th হাউসে মঙ্গল শুভ নয়। 3rd হাউসে মঙ্গল মিথুন রাশিতে কিন্তু আনকমফোর্টেবল। তো একটা ইরিটেশন, বিরক্তি আপনাদের মধ্যে থাকবে। সেই বিরক্তি, ইরিটেশনকে আপনাদের কন্ট্রোলে রাখতে হবে এবং মঙ্গল নিচস্থ হওয়ার পর মঙ্গল ডাইরেক্ট আপনার দশম ভাবকে, একাদশ ভাবকে দৃষ্টি প্রদান করবে, আপনার সপ্তম ভাবকে দৃষ্টি প্রদান করবে। সুতরাং মানুষের সঙ্গে বিবাদ, মানুষের সঙ্গে একটা আনসোশ্যাল বিহেভিয়ার, কর্মক্ষেত্রে কিছু অ্যারোগেন্স, এই জায়গাগুলো কিন্তু আপনাদের একটা সমস্যা তৈরি করবে। বৃহস্পতিও বক্রগতিতে যাচ্ছে। তো ওভারঅল যথেষ্ট সাবধানতার সঙ্গে এবং আপনাদের যে একটা অ্যারোগেন্ট নেচার, যে সহজাত যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেখানে কিন্তু নজর রেখে অনেক নম্রতার সঙ্গে আপনাদের চলতে হবে। সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।